এবারের ঈদকে উদযাপন করার জন্য কক্সবাজারকে বেছে নিয়েছেন আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি ও তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। এজন্য ঈদের আগের দিন সোমবার নানা ও স্বামীকে নিয়ে কক্সবাজারে উড়াল দেন অভিনেত্রী। আর সেখানেই দাম্পত্য জীবনের প্রথম ঈদ বেশ রোমান্টিক মোমেন্টে পার করেছেন রাজ পরি। কক্সবাজার যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেছেন রাজ পরি। সবশেষ বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে কয়েকটি রোমান্টিক ছবি পোস্ট করেন পরিমণি। সেখানে দেখা যায় সমুদ্রের তীরে একে অপরকে জড়িয়ে আছেন রাজ পরি, আবার তাদের চুম্বনরত অবস্থায়ও দেখা গেছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে সুইডিশ অভিনেত্রী ইয়াংগ্রিড বার্গারম্যানের একটি উক্তি লিখেছেন অভিনেত্রী পরি, যার বাংলা অর্থ আবেগ প্রকাশে শব্দ যখন অপর্যাপ্ত, প্রকৃতি তখন মধুরতম চুম্বনকে বাক স্তব্ধ করে দেয়। এদিকে রাজ পরির রোমান্টিক ছবিগুলো বেশ মুগ্ধ করেছে তাদের ভক্ত অনুরাগীদের। ছবিগুলোতে ইতিমধ্যে 65,000-এরও বেশি রিয়াকশন পড়েছে। তবে এসব ছবিতে মন্তব্য করার অপশন বন্ধ করে রেখেছেন পরি, এজন্য কেউ কোনো মন্তব্য করতে পারেননি। এর আগে ঈদের দিন স্বামী ও নানার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন পরি। সেখানে তিনি লিখেছিলেন, এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ, আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই, তারা আমার সঙ্গে আছে, আমি পরিপূর্ণ।